হয় যখন মনে করুন যে বিএনপিতে মুক্তিযোদ্ধা দল আছে, মুক্তিযোদ্ধারা তাদের পক্ষে যেয়ে মিটিং মিছিল করে। আমার কাছে খুব মানে অবাক লাগে যে আপনারা যখন মুক্তিযুদ্ধের সেই সময় মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কি চিন্তা করছিলেন যে শুধু মুসলমানের জন্য আমরা এই রাষ্ট্রটা তৈরি করতেছি। গাইবান্ধা জেলার পলাশবাড়িতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ি উপজেলা কমান্ডের আয়োজনে বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল আজ শুক্রবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা 3 আসনের জাতীয় সংসদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্জ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান সহ অন্যান্যরা। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন পলাশবাড়ি কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্জ মোস্তাফিজুর রহমান রাজা। এ সময় বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানগণ উপস্থিত ছিলেন। একদল বিপদগামী সেনা সদস্যদের যাদেরকে মদত দিয়েছিল, যাদেরকে প্রত্যক্ষভাবে উৎসাহিত করেছিল, সে হচ্ছে তখনকার সময়ে মেজর জেনারেল জিয়াউর রহমান। এটা কিন্তু ইতিহাস ঘাঁটলে পাওয়া যায়, সত্যতা যাচাই করলে পাওয়া যায়, এটাতে কোনো সন্দেহ করার কোনো কিছু নয়। পরবর্তীতে সে রাষ্ট্রপ্রধান হয়ে ক্ষমতা দখল করে বিভিন্ন সময়ে সে দেশটাকে বাঞ্চা মানে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড় করানোর জন্য সে একটা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি নিয়ে দল গঠন করে। আমার খুব কষ্ট হয় যখন মনে করি যে বিএনপিতে মুক্তিযোদ্ধা দল আছে, মুক্তিযোদ্ধারা তাদের পক্ষে যেয়ে মিটিং মিছিল করে। আমার কাছে খুব মানে অবাক লাগে যে আপনারা যখন মুক্তিযুদ্ধের সেই সময় মুক্তিযুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন তখন কি চিন্তা করছিলেন যে শুধু মুসলমানের জন্য আমরা এই রাষ্ট্রটা তৈরি করতেছি। জাতির পিতা তখন বলেছিল সকল ধর্মের মানুষ সম অধিকার পাবে, আর সম অধিকার পাবে জন্যই আমরা পাকিস্তানের সেই দ্বিজাতি তত্ত্বের যে ভাগটা হয়েছিল 47 সালে, আমরা এই 47 সালে পাকিস্তানের সঙ্গে কেন থাকি নেই, শুধুমাত্র ধর্মীয় অনুভূতিতে প্রত্যেকের আঘাত না হানার জন্য যে আমরা মিলেমিশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবো এবং সেটাকে সামনে নিয়ে তাদের পক্ষে আমাদের মুক্তিযোদ্ধারা যাবে। তখনকার সময় আপনারা জয় বাংলা বলে এই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, কি বলে সত্য কিনা?